নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল, মানে যারা পাশে পড়াশোনা করছি, তাদের 2023 সালের সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো দেখো, 2023 সালে হিস্ট্রি পাশে বা হিস্ট্রি জেনারেলে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তো দেখো, 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো 10 নম্বরে আসতে পারে আমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ পাশে, সেই সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করছি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের আমাদের জেনারেল অর্থাৎ হিস্ট্রি পাশের সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন পেপার, যেগুলি আসার চান্স খুবই বেশি এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু 2023 সালের মোস্ট ইম্পর্টেন্ট। 4 জায়গার প্রশ্ন, গুপ্তযুগকে ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 5 নম্বরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বর্ণনা দাও এবং এর কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের উপর একটি টিকা লেখো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো কিন্তু 2023 সালে তোমাদের যে সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রশ্নগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 7 নম্বর প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, চোলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখো বা চোলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার পর একটি বর্ণনা দাও। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। 9 নম্বর প্রশ্ন, তুর্কি জাতির ভারত বিজয় কীভাবে সম্ভব হয়েছিল আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল লেখো। 11 জায়গার প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো দেখো, 5 নম্বরে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। 3 নম্বরের প্রশ্ন, অগ্রহার প্রথা বলতে কী বোঝো। 4 নম্বরের প্রশ্ন, বাকাটক সম্পর্কে টিকা লেখো। সুপ্রিয় দর্শকার্থী, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করে নিয়ে যেতে পারো, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে কমন আসবে। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে, মানে ভালো করে মুখস্থ করবে। 6 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো। 7 নম্বরের প্রশ্ন, পল্লব স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। 8 নম্বরের প্রশ্ন, পাল ও সেনযুগে সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, গজনির সুলতান মামুদের ভারত আক্রমণের কারণ লেখো। তো দেখো, গজনির সুলতানের মামুদের ভারত আক্রমণের কারণ লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। 10 নম্বরের প্রশ্ন, রাজপুত রাজাদের বিরুদ্ধে তুর্কি যোদ্ধাদের সাফল্যের কারণ লেখো। 11 জায়গার প্রশ্ন, শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘাতের কারণ লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে আর তোমাদের কলেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়িয়েছে সেগুলোই পড়লে তোমাদের 100% এখান থেকে তোমরা কমন পাবে।